বনি ইসরায়েলের একটা লোক 100 খুন করেছিলেন, কয়শো 99টা খুন করার পর গিয়েছেন একজন আলেমের কাছে, গিয়ে বলছেন আমার গুনাহ মাফ হবে নাকি, আমার ভিতরটা কেমন করছে, আমাকে তো মরতে হবে, আমি তাওবা করতে চাই। ইমাম সাহেব বলছে না, এত বড় গুনাহগারকে আল্লাহ মাফ করবেন? তে মাফ না করলে আপনারও আর রাখার দরকার নাই, আপনারে দিয়ে 100টা পুরায় ফেলে। ইমামরেও শেষ করে দিয়েছে, কয়টা হইছে কথা কন না কেন? এরপরেও তার কলিজা থেকে আল্লাহর ভয় যায় নাই, আবার চিন্তিত, আবার পেরেশান, দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কোন মাফের দরজা খোলা রেখেছে কিনা। চলে গেলেন একটা এলাকায়, একজন বুজুর্গের কাছে সামনে গিয়ে বসে বললেন, হুজুর বলেন দেখি আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা। হুজুর বললেন, না তুমি কি গুনাহ করেছো? বুজুর্গদের কাজই হলো বুজুর্গর মতো ঠিক না বে ঠিক। তিনি বললেন, না তুমি কি গুনাহ করেছো? তিনি শুধু বললেন, বাবা তুমি কত গুনাহ করেছো, তোমার গুনার একটা শেষ সীমানা আছে, আমার আল্লাহর শেষ সীমানা না। তুমি গুনাহ করতে করতে একদিন দাঁড়িয়ে যাবে, আর পারবে না, ঠিক না বে ঠিক, কিন্তু আল্লাহর দয়ার মায়া এতটা চল তোমার, ওই দয়া মায়ার শুরু আছে, কোনো শেষ হবে? তুমি কত গুনাহ করেছো আমি শুনব না, তোমার জন্য আমার আল্লাহ তাওবার রাস্তা খোলা রেখেছে, তবে তাওবা করো, আর কোনদিন পাপ করবা না, ভালো এলাকায় চলে যাও, যেখানে সব মুমিন আর মুত্তাকি, তাদের সাথে উঠা বসা করো, তাওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। দৌড় দিয়ে বাড়িতে এসে নিজের সব সামানা গুলো রেডি করেছেন, তিনি সব ব্যাগ গুলো রেডি করলেন, ব্যাগটা কাঁধের উপরে নিলেন, আর এই খুনিদের এলাকায় থাকবে না, চলে যাবেন ভালো এলাকায়। রওনা দিয়ে দিলেন তিনি, রওনা দিতে দরজা থেকে কিছু দূর বাহির হতে মালাকুল মউত ফেরেশতা হাজির হয়েছেন, জাহান্নামের ফেরেশতা এসে রূহটাকে পরবাস করে নিয়ে যাবেন। ইতিমধ্যে জান্নাতের ফেরেশতা এসে বলছে আমরা নেব, জাহান্নামের ফেরেশতা বলছে আমরা নেব। সহিহ বুখারীর বর্ণনা, একজন বলছে আমরা নেব, জাহান্নামের ফেরেশতা বলছে আমরা নেব। দুইটা গ্রুপ মারামারি, দুইটা গ্রুপে ঝগড়া। আল্লাহ বললেন ঝগড়া বন্ধ কর, জায়গা মাপ। সুবহানাল্লাহ, বলবেন না জায়গা মাপ? তাওবার রাস্তা যদি বড় হয়ে যায় মনে করবে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, আর যদি বাড়ির রাস্তা বড় হয়ে যায় তাহলে মনে করবি আমি মাফ করি নাই। আল্লাহ ফেরেশতাদেরকে জায়গা মাফ দিতে বলে আল্লাহ বলছেন এই তাওবার রাস্তা, তুই এখনই বড় হয়ে যা। ফেরেশতারা মাফ দিলেন, তাওবার রাস্তা বড় ফেলেন, জান্নাতে ফেরেশতা তাকে নিয়ে গেলেন। আল্লাহ বললেন ও মাফ চাইতে দেরি করেছে, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। ও তো ভিতরে বলেই ফেলেছে আল্লাহ মাফ করার চাওয়ার জন্য আমি রওনা দিয়েছি, এটাই আমি কবুল করেছি আলহামদুলিল্লাহ। এজন্য খবরদার নৈরাশ হইও না, যত যুবকেরা আছেন, যারাই আছেন, যত গোনা আছে, মাফ চান, সেজদা দেন, কবুল করবে কে? নৈরাশ হওয়ার দরকার নেই। এই জন্য আল্লাহ বলছেন মুমিন তো তারা, যে মুমিন গুলো সব সময়ের জন্য তাওবা করে আমি আল্লাহর কাছে। ক্ষমতার চেয়ারে বসলে অনেকে ভুলে যায় যে আমি মানুষ না আমি কি। আল্লাহ বলছেন তোর ক্ষমতা কিছুদিন, আর স্থায়ী ক্ষমতা কার? আরো জোরে বলে, বহু ক্ষমতাশীলদেরকে আল্লাহ দাফন করে ফেলেছেন জমিনের নিচে, ঠিক কি না? ফেরাউন কম ডাকাত ছিল না, ফেরাউন কম ডাকাত ছিল না, তাকেও সুবায়া সুবায়া শেষ করেছেন কে? নমরুদ। এই ডাকাতটা কম ডাকাত ছিল না, ন্যাংরা বসা দিয়া জুতার পিটা খাওয়ায় আল্লাহ তাকে শেষ করেছেন, ঠিক কি না? মক্কার যে নেতাগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা কম ছিল না, অনেক দাপটওয়ালা ছিল, দুনিয়া থেকে শেষ করেছেন কে? যারা এখন স্থায়ী ক্ষমতাশীল মনে করবেন, কোরআনের মাহফিল, কোরআনের উপরে মসজিদ মাদ্রাসা আঘাত করবেন, আল্লাহ বলেন আঘাত করতে দেরি হবে, শেষ করতে দেরি হবে না, ঠিক কিনা? কোরআনটা কার?
আরো জোরে বলেন, ইসলামের উপরে যারা আঘাত আনে আল্লাহ বলেন আমি তাদেরকে ছেড়ে দিই না। ইসলাম পৃথিবীর কোন মানুষের নয়, ইসলামটা কার বলে আরো জোরে বলেন, আমরা কার হুকুম মানি, আমরা কার গোলাম। আল্লাহ বলছেন আমার একটা গোলামে হাত দিবি, এটাও আমি আল্লাহ রিপোর্ট করে রেখে দিয়েছি। যারা মার খায় তারাই সফল, সুবহানাল্লাহ বলবেন না, রাসূল বলেন যারা মার খায় তারা সফল, যারা জীবন দেয় তারা সফল, আর যারা মারে তারা বিফল, ঠিক না ব্যাঠিক? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবন দিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে গেলেন আবু জেহেল, ডান হাতে একটা প্যারাগ মারলেন সুমাইয়ার, সুমাইয়া চিৎকার দিয়ে বললেন আবু জেহেল আমি সফল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম হাতে আরেকটা প্যারাগ মারলেন, সুমাইয়া বললেন আবু জেহেল আমি সফল। রাগান্বিত হয়ে বললাম একটা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন সুমাইয়া, চিৎকার দিয়ে বললে না বুঝে গেলাম সফল হয়েছি সফল। মুমিনদের জীবন দিয়ে দিলে মুমিনরা সফল হয়ে যায়, ঠিক না বেঠিক? আর কাফেররা জীবন দেয়, কাফেরের জীবন চলে যায়, কাফেররা জীবনে বিফল থাকে, আর মুমিনদেরকে সফল করেন কে? আমাদের যদি কোনো সময় ইসলামের জন্য জীবন চলে যায়, যদি অটল থাকতে পারি, আমাদেরকেও সফল করবে কে? আমরাই সফল, যেখানেই থাকি আমরাই সফল থাকি, ঠিক কিনা? জেলখানায় থাকলেও মুমিনরা সফল, কারাগারে বন্দি করে রাখলেও মুমিনরা সফল, মুমিনদের গলায় ফাঁস লাগালেও মুমিনরা সফল। মুমিনরা যেখানে থাকে মুমিনরা সেখানেই সফল থাকে, ঠিক কিনা? এই জন্য মুমিনদেরকে যেখানেই রাখেন, মুমিনরা যেখানেই থাকুক না কেন, মুমিনরা সব সময় একজন আর ইবাদত করে বলেন তিনি কি? মুমিনদেরকে যেখানেই রাখবেন মুমিনরা আল্লাহকে কখনো ভুলে না, তারা ভুলতেই চায় না আল্লাহকে, এতটা ভালোবেসে ফেলেছে আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যার জবানে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, সে মুমিন, সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আরো জোরে বলেন আমিন। সব কাজের শুরুতেই উঠতে বসতে সব জায়গাতে তিনি পড়ছেন আস্তাগফিরুল্লাহ, রুটি বানাই তিনি পড়ছেন আস্তাগফিরুল্লাহ, কোনো দিকে তাকায় না, কারো দিকে নজরও দেয় না, কোনো কথাও বলেন না, তিনি সুফারগুলোর মতো আস্তাগফিরুল্লাহর সাথে লেগে আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন বাবা আমি দীর্ঘ সময় পর্যন্ত লক্ষ্য করে দেখছি তোমার জবানে কোনো কথা নাই, তোমার জবানে কোনো আওয়াজ নাই, একটা শব্দ, সেইটা হলো আস্তাগফিরুল্লাহ। বাবা বলো তো দেখি আস্তাগফিরুল্লাহ এভাবে কেন পড়ছো? যুবকটা বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বালকে বলছেন হুজুর আমি আস্তাগফিরুল্লাহর সাথে সুফারগুলোর মতো লেগে আছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুশি হয়ে মুস্তাজাবুত দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুত দাওয়া মানে কি? যেই দোয়া কবুল করে ওই দোয়া কবুল করেন কে? দোয়া হয় জমিনে, দোয়ার সে পুষে যায়, সুবহানাল্লাহ বলবেন না? মুস্তাজাবুত দাওয়া হলেন তারা যারা দোয়া করে জমিনে, দোয়াটা আর সে কবুল করেন কে? যুবক নিজে দাবি করছে আমি আস্তাগফিরুল্লাহর সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে, ও দাবি করছে, যুবক নিজেই দাবি করছেন তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন মুস্তাজাব দাওয়া এই জামানায় আমার বিশ্বাস হয় না। যুবক বলে হুজুর যা দোয়া করেছি সব পেয়েছি, কোনটাই বাদ যায় নাই, সুবহানাল্লাহ বলবেন না? যা এতদিন পর্যন্ত আমার আল্লাহর কাছে চেয়েছি সবগুলো পেয়েছি, কোনটা না পাওয়া করি নাই, যা চেয়েছি সব পূর্ণ পেয়েছি, একটা জিনিস পাই নাই, জুড়ে বলেন কয়টা? ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন বাবা ওই জিনিসটা কোনটা? যুবক বললেন এতদিন একটা দোয়া করেছো ওইটা কেমন জানি কবুল হয় না, সবগুলো কবুল হয়েছে ওই একটা কবুল হয় না, কি জন্য কবুল হয় না সেটা আমি জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন ওই জিনিসটা কোনটা বাবা বলো দেখি?
যুবক বললেন, এই জামানার সবচাইতে বড় একটা মুহাদ্দিস আছে, নাম ইমাম আহমদ ইবনে হাম্বাল। আমার এই দুইটা চোখ দিয়ে আমি তাকে সামনাসামনি দেখার জন্য আল্লাহর কাছে বারবার চেয়েছি। কেমন জানি ওই দোয়া আমার আল্লাহ এখনো কবুল করছেন না। ইমাম আহমদ ইবনে হাম্বাল কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন, বাবা এই দোয়াও তোমার কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বালের দরবারে গিয়ে তোমাকে দেখার দরকার নাই, তোমার দুয়ার পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছেন, যা ইমাম আহমদ ইবনে হাম্বালকে 18 মাইল পর্যন্ত টেনে এনে তোমার সামনে বসিয়েছে। সারা রাত তুমি দেখতে পারবা আনা ইমাম আহমদ ইবনে হাম্বাল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বাল, সারা রাত তোমার কাজ করবা আর আমাকে দেখবা, তোমাকে যেতে হবে না আমার দরবারে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বালকে টেনে হেঁচড়ে তোমার চুলার পাশে আল্লাহ হাজির করেছে, আলহামদুলিল্লাহ বলো। এই জন্য তাওবার সাথে যদি লেগে থাকেন হাতের দোয়া কবুল করবে কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. কথাটা আল্লাহ বলছেন মুমিনদের কোয়ালিটির একটা কোয়ালিটি হলো আত-তাইবুনা, মুমিনরা তাওবা করে একজনের কাছে বলেন তিনি কে? তাওবা করলে সম্মান বাড়ে, তাওবা করলে গুণ বাড়ে, তাওবা করলে হাতের দোয়াও কবুল হয়, ঠিক না বে? ঠিক। হাজার গুনাহ করেছেন, আপনি তাওবা করেন, চোখের পানি ফেলেন, চোখের পানি পড়তে দেরি, গুনাহ মাফ করতে দেরি করবে নাকি? আরে কান্দেন আপনি, কত গুনাহ করেছেন, যুবকদের জীবনে অনেক গুনাহ হয়ে যায়, অসংখ্য গুনাহ এই যুবকেরা করে ফেলছেন, কিন্তু আল্লাহ বলছেন মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না।